হাই ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। এখন আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি, কোথায় বলুন তো? এখন বেরিয়ে যাচ্ছি আমরা মানে সিঁদুর দিতে। মাঝে মাঝে চুপ করে যাচ্ছি, কেন বলুন তো? শুনছি ওখানে গান বাজছে কিনা। গান খুব জোর বাজছে, গান বাজলে তো বলা যাবে না, কারণ কপিরাইট পড়ে যাবে। তাই এখন যাচ্ছি আমরা সবাই মিলে সিঁদুর খেলতে। সিঁদুর খেলা হয়ে গেলে আবার বাড়ি চলে আসব। তাহলে বন্ধুরা আমাদের সাথে মানে চলুন আপনারাও, যে আমাদের এই গ্রামে যে কিভাবে আনন্দ হয়, কিভাবে কি সিঁদুর খেলার অনুষ্ঠানটা কেমনভাবে মানে সবাই মিলে এনজয় করি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন, আর কেউ স্কিপ করবেন না। চলুন বন্ধুরা আমার সাথে। এই দেখুন, এরাও সবাই রেডি হয়ে গেছে, বেরিয়ে গেছে। এই যে আমার ছোট বোন রেডি হয়েছে, সেজে বোন, আর আমার এই যে মেজে বোন, সবাই রেডি হয়ে গেছে। এখন তাহলে চলুন বন্ধুরা। বন্ধুরা বাড়ির থেকে এসে আমরা প্রথমে মাকে সিঁদুর পরানো আর বরণ করার লাইনে দাঁড়িয়ে পড়লাম, কারণ এখানে প্রচুর ভিড়, প্রচুর লাইন পড়েছে। তার কারণ একটাই, এখানে পাড়ায় আমাদের এই একটাই পুজো, যার জন্যে এতটা লাইন পড়ে। আর অনেক দূর দূর থেকে এখানে সবাই আসে মাকে সিঁদুর পরাতে, মাকে বরণ করতে। এই কারণে অনেকটাই লাইন পড়ে গেছে। আর বন্ধুরা, ঠাকুরটা না এতটাই বড়, মানে কি বলবো, আমি 5 ফুট 6, আমি নিজেই মানে হাতের নাগালে পাচ্ছি না মাকে যে সিঁদুর পরাবো, কি কষ্ট করে উঁচু হয়ে হয়ে সিঁদুর পরিয়েছি। আর এই যে ঘরাঞ্চিটা আছে, এর ওপরে না আর বেশি উঁচুতে উঠতে আমার নিজের ভয় লাগছে, কারণ যদি পড়ে যাই একটা একটা মানে খুব বাজে ব্যাপার এত লোকের সামনে, যার জন্য আমি বেশি উঁচুতে আর উঠিনি, যত অনেকটা নিচুর থেকেই দিচ্ছিলাম মাকে সিঁদুর পরিয়ে। আর সবাই মিলে খুব আনন্দ করছে, হই হুল্লোড় করছে, নাচ গান করছে, সেগুলো আমি পরে মানে সিঁদুর পরানোর পরে আমি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো ঘুরিয়ে ঘুরিয়ে। তাহলে বন্ধুরা আজকের এই মায়ের বরণের মানে ভিডিওটা দেখতে থাকুন, আশা করি এই ভিডিওটা অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। বন্ধুরা প্লিজ কেউ স্কিপ করে এই ভিডিওটা দেখো না, পুরো কন্টিনিউ করো ভিডিওটাকে। বন্ধুরা প্রথমে মাকে আমি সিঁদুর পরালাম, আমার পরে আমার মা, তারপরে বোন, সবাই মিলে সিঁদুর, মাকে সিঁদুর পরানো কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমরা চলে এসেছি মা লক্ষ্মীকে আর মানে সিঁদুর পরাতে, আর গণেশকে একটু মিষ্টিমুখ করানোর জন্যে। এইবারে লক্ষ্মী আর গণেশের মিষ্টিমুখ করানো হয়ে গেলে তারপরে ও সাইডে ফের চলে যাব কার্তিক আর সরস্বতীকে মিষ্টিমুখ করাতে। আর দেখুন না বন্ধুরা কি উঁচু হয়ে হয়ে সিঁদুরগুলো দিতে হচ্ছে, আর ভিড়, ভিড়ে আমি মানে কি বলবো, গায়ে করতে পারছি না, শুধু ধাক্কা খাচ্ছি। তবে বেশ ভালো লাগছে যে এখানে একটা পুজো এত লোক আসে, এত আনন্দ করে, হই হুল্লোড় করে, এটা কিন্তু একটা বিশাল আনন্দ, বিশাল পাওয়ার ব্যাপার। লক্ষ্মী গণেশকে সিঁদুর পরিয়ে চলে আসলাম কার্তিক আর সরস্বতীর দিকটা। প্রথমে মা সরস্বতীকে সিঁদুর পরিয়ে দিলাম, মিষ্টিমুখ করে নিলাম, তারপরে করব কার্তিককে মিষ্টিমুখ। আর বন্ধুরা এত ভিড় মানে কি বলবো, ওই যে মা দুর্গাকে যখন মানে মিষ্টিমুখ করি বা বরণ করি, তখন যে একটা ফটো তুলবো মানে সেটাও আমরা মানে তুলতে পারিনি। তাই বোনকে বলেছিলাম যে এই দিকটা যখন মিষ্টিমুখ করব, তুই কিন্তু একটা অবশ্যই ফটো তুলে দিবি। তাই ও এই একটাই ফটো তুলে দিয়েছিল এদিকটা যখন মিষ্টিমুখ করি। তা এদিকটা তবু একটু ফাঁকা আছে, ওদিকটা তো মানে লাইনটা ওই সাইডটা না, যার জন্য ওদিকটা ভিড়টা অনেক বেশি। বন্ধুরা এখন আমাদের সবার মাকে সিঁদুর পরানো কমপ্লিট হয়ে গেছে, এইবারে আমরা সবাই মিলে সিঁদুর খেলাতে মেতে উঠেছি। এই দেখুন, আমি তো প্রথমে শুরু করলাম পুকুকে দিয়ে, পুকুকে প্রথম সিঁদুর পরা হয়, যে পুকুর মেয়ে এসছে, ও সিঁদুর পরবে, তাই ওকে সিঁদুর পরাচ্ছে। এরপরে চলে আসলাম পিসিকে, পিসি প্রথমটা বুঝতে পারেনি, ওই জন্য মাথাটা নেড়ে উঠেছে, তারপরে বা দেখলো যে সিঁদুর পরাতে এসছে, তাই পিসিকে সিঁদুর পরিয়ে দিলাম, আমাকেও পিসি সিঁদুর পরিয়ে দিল, এরপরে মাকে পরালাম। তারপরে এবারে আমি এখানে যারা আছে সবাইকে আমি এক এক করে সিঁদুর পরিয়ে দেবো, আর ওরাও সবাই আমাকে এক এক করে সিঁদুর পরিয়ে দিচ্ছে। এটা একটা বিশাল ব্যাপার, বিশাল মানে আনন্দের ব্যাপার, মানে এই পাওয়াটা মানে বলে বোঝানো যায় না, এটা যে এত আনন্দ হয়, এত মানে বড় পাওয়া, যে কি বলবো, যে দশমীর দিনে সিঁদুর খেলা, এটা না খেলতে পারলে না আমাদের মানে ভালো লাগে না, সারা বছরটাই যেন বৃথা, যে দশমীর দিনে সিঁদুর খেলতে পারলাম না। অনেক অনেক সময় হয়তো হয়ে ওঠে না সিঁদুর খেলা, আসতে পারি না বা কোনো সমস্যা থাকে, বা বাড়িতেও অনেক সমস্যা থাকে, কিন্তু সে বছরটা খুব মিস করি এই বিষয় মানে বিজয় দশমীর সিঁদুর খেলাটাকে। তাই আমরা এখন সবাই মিলে খুব হই হুল্লোড় করে সিঁদুর খেলছি, আর ওদিকে দেখো না মেয়েরা খুব নাচানাচি করছে, সেটাও শুরু হয়ে গেছে।
বন্ধুরা এই দেখো, এদিকে নাচা গান না হচ্ছে, আর এই যে নাচছে এটা একটা আমাদের দাদা হয়। কিরম নাচছে এটা শুধু দেখুন না, আর ও নাচছিল বলে ওকে আমি ভিডিওটা করেছি। ওর নাচটা কিন্তু আমার বেশ ভালো লাগছে, আপনাদেরও ভালো লাগবে। দেখুন নাচটা শুধু দেখুন কেমন নাচছে। আর এই দেখুন, এবার এদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখি দেখাই যে কতটা লোকজন হয়েছে। একটু আপনারাও দেখুন, দেখলে বুঝতে পারবেন যে আমাদের এই গ্রামের দশমীর দিনে সিঁদুর খেলায় লোকজন কত হয়েছে। এই দেখুন না, সব নাচা গানা করছে, আর এই ভিড়টা দেখেছেন তো? আমি বললাম না এই সাইডটা খুব ভিড়, এই দেখুন, দেখলেই বুঝতে পারবো যে এই দিকটা কেমন ভিড়। আর এই ডান সাইডটা অতটা মানে ভিড় নেই, একটু ভিড়টা কম। এই দেখুন কত ভিড় এই দিকটা। আর বন্ধুরা এখানে তো বুঝতেই পারছেন গান চলছে, এটা গান চলাটাই স্বাভাবিক ব্যাপার। সবাই নাচ করছে, এখানে খুব জোর গান চলছে, যার জন্যে সব কিছুই মিউট করে আমাকে পরে ভয়েস দিতে হচ্ছে। বন্ধুরা এই নাচ দেখুন, আর তার সঙ্গে আমার ভয়েস শুনে শুনে আপনারা দেখুন, কিছু মনে করবেন না, একটু কষ্ট করে দেখে নিন। আর বন্ধুরা এটার পরে তো আমার খুব ঠান্ডা লেগেছিল, সেই যে গলাটা যে আমার কেমন একটা হয়ে গেছে, এই গলাটাকে আমি এখনও পর্যন্ত সারতে পারলাম না, এখনও সেই গলার একই অবস্থা হয়ে আছে। আর বন্ধুরা এই দেখুন, একটু সামনে আসলাম, এখানে একটু গানটা বন্ধ হলো, যার জন্য আমি সামনে আসলাম যে একটু সামনে বন্ধুদের সাথে কথা বলি ভিডিও করে। তা সে আবার হলো না, কারণ ভিডিওটা তখন করেছিলাম কথা বলে, কিন্তু পরে আমি দেখছি যে ওদিকে বক্সে সাউন্ড আস্তে করে দেওয়া ছিল, যার জন্য সেটাকে মিউট করে আবার কথা বলতে হলো। আর মা রাত হয়ে যাচ্ছে বলে মা বাচ্চাগুলোকে নিয়ে বাড়ি চলে গেছে, মেজো বোনও চলে গেছে, আর এই ছোটো বোন আমার সাথে আছে, আমরা এই তিনজন আছি মোটামুটি। আমার সমস্ত বন্ধুদেরকে জানাই শুভ বিজয়া। আর এখন আমরা সবাই মিলে বাড়ি চলে এসেছি, বাচ্চারা তো আগে চলে এসেছিল, আমরা যে কজন ছিলাম বাড়ি চলে এসেছি, কারণ এখন এই মুহূর্তে ওদিকে ঠাকুর বিসর্জন হচ্ছে, আমি শুনতে পাচ্ছি ওখানে খুব জোর হচ্ছে হই হুল্লোড়, আর আমরা একটু আগে বেরিয়ে এসেছি, তার কারণ ওখানে ভিড়টা তো অনেক, আর যদি একেবারে বিসর্জন করে তারপরে বাড়ি আসি না, তাহলে আসতে অনেকটা দেরি হয়ে যাবে, কারণ রাস্তায় প্রচুর ভিড় হয়ে যাবে। ওর জন্যে ওরা ওদিকে পর্ব শুরু করেছে দেখে আমরা বলি চল আমরা এবার বাড়ি চলে যাই, নাহলে মারাত্মক ভিড় হয়ে যাবে, যেতে যেতে অনেকটাই দেরি হয়ে যাবে। আর কি করবো বন্ধুরা, সমস্ত জায়গাটাই আমাকে এখন ভয়েস দিয়ে দিয়ে ভিডিওটা করতে হলো, রেডি করতে হলো, কিছু করার নেই বন্ধুরা, তোমরা কষ্ট করে একটু মানিয়ে গুছিয়ে নিও, মানিয়ে নিয়ে দেখো। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা, গুড নাইট।